ধর্মতলায় শহীদ সমাবেশকে সফল করতে অসংখ্য তৃণমূল নেতাকর্মী গোঘাটের বিভিন্ন অঞ্চল থেকে সভায় যোগদান করেছিলেন। তবুও তাঁদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কারণে সেখানে যেতে পারেননি। আর তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। জায়ান্ট স্ক্রিনে দলনেত্রী মমতা ব্যানার্জির মূল্যবান বক্তব্য শোনার সুযোগ করে দেওয়া হয়েছিল। এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে আমরা সগর্বে বলতে পারি, সকল দেশের রানী সেজে আমার বঙ্গভূমি, আমার ভঙ্গভূমি। নেত্রীর কথা, অভিষেকের কথা শোনার জন্য আমরা কর্মী যাওয়ার কথা ছিল, সেই পরিমাণ পর্যাপ্ত গাড়ি আমরা কর্মীদের জন্য ব্যবস্থা করতে পারিনি। আমরা নিজেও, নেতৃত্বরা যারা কামারপুকুর অঞ্চলে আছে তারাও সবাই যেতে পারেনি। এর জন্য আমরা প্রথমেই আমাদের নেত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের সেই কর্মী যারা যেতে পারেনি তাদের আবেগকে মূল্য দেওয়ার জন্যই আমরা এই জায়ান্ট স্ক্রিনে ব্যবস্থা করেছি। এবং আমাদের কর্মী সমর্থক যারা যায়নি তারা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন জায়ান্ট স্ক্রিনে আমাদের দলনেত্রীর বক্তব্য এবং নির্দেশ শোনার জন্য। আমার নাম সুব্রপ্রকাশ লাহা, আমি কামারপুকুর অঞ্চল তৃণমূলের সদস্য। সর্বস্তরের নেতা কর্মী, ব্লক প্রেসিডেন্ট, জেলা সভাপতি, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সর্বস্তরে দলীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবিরাম লড়াই পরিশ্রম করে আজকের এই সফলই দিলে আমি অনুরোধ করব আপনাদের, যা আমরা যারা মঞ্চে বসে আছি এই তালির প্রাপ্য আমরা না। যখন গেল গেল রাত তুলেছিল, 200 বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, আপনারা জানকবুল প্রাণ দিয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে বাংলায় মামাটি মানুষের সরকার তৈরি করেছে। সব মানুষদেরকে, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানাচ্ছি। সবার প্রথমে আমরা যেসব মানুষজনদের জন্যে এখানে উপস্থিত হয়েছি সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে আমার গর্জহর জানাই, এবং যারা আমার আপনার মতো মানুষদের জন্য রক্ত বিলিয়ে দিয়েছেন সেই সব মানুষদের প্রিয় আত্মীয় স্বজনদের সাথে থাকার অঙ্গীকার নিয়ে মঞ্চে উপস্থিত আমার সমস্ত নেতৃত্ব স্থানীয়দেরকে অনেক রকম সেন্টিমেন্ট নিয়ে খেলা বলছে, আদিবাসী রাষ্ট্রপতি করেছি। আমি বললাম পরিবারের একজনকে পায়েস দিচ্ছ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।